অতীতের মতো এবারেও কিছু এজেন্সি সিন্ডিকেট করে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর অনুমোদন নেওয়ার চেষ্টা করছে, এমনই অভিযোগ তুলেছেন রিক্রুটিং এজেন্সির ঐক্য পরিষদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, শ্রমিকদের থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এসব সিন্ডিকেট। শ্রমিক পাঠাতে মালয়েশিয়া সরকারের বাংলাদেশের 25টি এজেন্সির নাম দেয়া অযৌক্তিক বলেও জানান পরিষদের সভাপতি টিপু সুলতান। সুরাহা না হলে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন তিনি। অতীতে যে 10 এজেন্সির সিন্ডিকেট শ্রমিক পাঠানোর নামে কোটি কোটি টাকা আত্মসাত করেছে, তাদের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তও চান তারা। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে বিমানের টিকিটের দাম বাড়ার জন্য বিমান বাংলাদেশকে দায়ী করা হয়। টিকিট সিন্ডিকেটের বিষয়ে সরকারের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন রিক্রুটিং এজেন্সিস ঐক্য পরিষদ। অতীতে 10 সিন্ডিকেটের ধারক বাহকেরাই বর্তমানে আবার কিছু লাইসেন্সকে সম্পৃক্ত করে 25 সিন্ডিকেটের অপচেষ্টা তারা চালাচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাবো যে কোনো মতেই অতীতের 10 সিন্ডিকেটের ন্যায় আবার যেন 25 সিন্ডিকেট অথবা 250 সাব এজেন্ট দালাল প্রথা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে যেন এই ধরনের কোনো অনুমোদন মাননীয় প্রধানমন্ত্রী না দেন।